প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে আর আমি অয়ন তোমাদের সাথে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে একাদশ শ্রেণিতে পড়ছ অর্থাৎ দু হাজার একুশের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো এবং যাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাস আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি বলে দেব ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ এই অধ্যায় থেকে তোমরা কোন কোন ব্রড কোয়েশ্চেনগুলো বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুত করবে আর আমি এটুকু তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি এই প্রশ্নগুলো যেগুলো আমি ভিডিওতে তোমাদেরকে দেবো সেগুলো যদি তোমরা খুব ভালোভাবে প্রস্তুত করে রাখো তাহলে কিন্তু একাদশ শ্রেণিক বার্ষিক পরীক্ষায় তোমরা নিশ্চিতভাবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কমন পাবে তাহলে চলো দেরি না করে আমরা ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রড কোয়েশ্চেনগুলো দেখে নি দু হাজার একুশের একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এক নম্বর নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয়তা এই যুগের গুরুত্ব কী পরবর্তী প্রশ্ন চারটি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখো নদী কেন্দ্রিক সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভালোভাবে তোমরা করবে প্রথম প্রশ্নটাও খুব ভালোভাবে করবে দ্বিতীয় প্রশ্নটাও খুব ভালোভাবে করবে আর এরপরে আর একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি সেটাও ভীষণ ভালোভাবে তোমাদের করতে হবে সেটা হলো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো এই তিনটে প্রশ্ন কিন্তু এই বছরের জন্য সবচেয়ে এগিয়ে রয়েছে এরপরে আরও যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো এক একটা করে আমি বলছি চতুর্থ প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেটা হলো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও পরবর্তী প্রশ্ন বা পঞ্চম প্রশ্ন প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয় এই প্রশ্নটা কিন্তু যেকোনো একটা বড় প্রশ্নের সঙ্গে আসবে পরবর্তী প্রশ্ন মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল ওর সাথে এই প্রশ্নটাও করে যাবে মধ্যপ্রস্তর যুগের শিল্প বৈশিষ্ট্যগুলি কি ছিল আরেকটা একটা প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি যেটা অল্প তোমরা দেখে যাবে সেই প্রশ্নটা হলো নদীমাত্রিক সভ্যতা হিসাবে হরপ্পা সভ্যতা ও সুমেরীয় সভ্যতার নগর জীবনের তুলনামূলক আলোচনা করো এই যে প্রশ্নগুলো তোমরা এতক্ষণ ধরে দেখলে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা বারবার বাড়িতে প্র্যাকটিস করতে থাকো তার কারণ আমি আবার বলছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু হুবহু তোমরা প্রশ্ন কমন পেতে চলেছো একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আর তোমাদের কিন্তু ব্রড কোশ্চেনের সাথে সাথে শর্ট কোশ্চেনও খুব ভালোভাবে করতে হবে তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের জন্য এমসিকিউর ভিডিও আনবো এমসিকিউর যে ভিডিওগুলো আমি আনবো তোমাদের জন্য আমি তোমাদেরকে বলবো যে একটা খাতা করে সেই এমসিকিউগুলো খুব ভালোভাবে তোমরা লিখে রাখবে এবং বারবার করে সেই এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে তাহলে আমি যে ব্রড কোশ্চেনগুলো দিচ্ছি সেই ব্রড কোশ্চেনগুলো থেকেও তোমরা কমন পাবে প্লাস আমি ভবিষ্যতে যে তোমাদের এমসিকিউগুলো কিউগুলো দেবো সেগুলো থেকেও তোমরা নিশ্চিতভাবে কিন্তু কমন পাবে আর খুব তাড়াতাড়ি বাকি যে অধ্যায়গুলো তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে সেই অধ্যায়গুলো থেকে কিন্তু আমি ব্রড কোশ্চেন তোমাদের জন্য নিয়ে চলে আসবো আজকের জন্য এতটুকুই থাকলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও